চাহিদা অনুযায়ী মাংস উৎপাদনে সফলতা আসলেও দুধ এবং ডিম উৎপাদনে অনেক ঘাটতি রয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত পরিকল্পনাগুলি কাজে লাগিয়ে খুব দ্রুত চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে দপ্তর। শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এ কথা বলেন। এই দিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা গোর্খাবস্তিস্থিত দপ্তরের সভাগৃহে। এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে যে সকল কাজ চলছে সেইগুলো কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হবে। রাজ্যে মাছ মাংস দুধ চাহিদা অনুযায়ী কতটুকু উৎপাদন হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজ্যে মাংস ডিম ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। চাহিদা অনুযায়ী মাংস উৎপাদনে সফলতা আসলেও দুধ উৎপাদনে অনেক ঘাটতি রয়েছে রাজ্যে। শুক্রবার গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে রাজ্য ভিত্তিক পর্যালোচনা সভায় মন্ত্রী সুধাংশু দাস এ কথা বলেন। তিনি আরো বলেন, গত এপ্রিল মাসে দপ্তরে এরূপ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। অনেক ফারাক আছে, কারণ আমাদের স্টেটের প্রায় 95% বেশি মানুষ নন ভেজ ইটার, তো স্বাভাবিক কারণে দুধ প্রত্যেকটা 100% লোকের দুধ প্রয়োজন, ডিম প্রায় 100% লোকের প্রয়োজন, মাংস যদিও 100% লোক না খেলেও প্রায় 95% বেশি মানুষ কনজিউম করে, তো স্বাভাবিক কারণে ডিমান্ড অনেক বেশি। কিন্তু দুধ এবং ডিমে আমাদের ঘাটতি থাকলেও মাংসই কিন্তু আমাদের রাজ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, যেটা মুরগির মাংস হোক, বাটার মাংস হোক, শুকর হোক, বিভিন্নভাবে মাংসের চাহিদা কিন্তু আমাদের রাজ্যে আমরা পূরণ করতে পারি। উই আর সেলফ সাফিসিয়েন্ট ইন মিট প্রোডাকশন, বাট এগ এবং মিল্কের ক্ষেত্রে আমাদের অনেকটাই ঘাটতি আছে। সেগুলি পূরণ করার জন্য কীভাবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট যেমন রয়েছে, ইন্টারেস্ট সাবভেনশন প্রোগ্রাম যেগুলি রয়েছে, আর্টিফিশিয়াল ইনসিমিনেশনের মাধ্যমে আমরা ফিমেল কাউ বোর্ন করার সংখ্যা বাড়ানোর চেষ্টা আমরা করছি, যাতে করে রাজ্যে দুধ উৎপাদন আরও বৃদ্ধি পায়। এরকম সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা চর্চা করব, যাতে খুব দ্রুত সমস্ত প্রজেক্টগুলি যেন মানুষের মধ্যে সরাসরি পৌঁছে যায় ফিল্ড লেভেলে। যেন গত পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ কতটুকু রূপায়ণ করা গেছে ও সাফল্য পাওয়া গেছে তা খতিয়ে দেখতে আজকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, রাজ্যের সমস্ত পশুধনকে তাদের স্বাস্থ্যের সুরক্ষা প্রদান করে এবং এর পাশাপাশি মাংস ডিম এবং দুধ তার উৎপাদন যাতে আরও বৃদ্ধির পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত পরিকল্পনাগুলিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর স্বরোজগারী করে তুলতে পারি সেই লক্ষ্যমাত্রা নিয়েই আগামী দিনে আমাদের কাজ করতে হবে। আজকে আমাদের এআরডিটি ডিপার্টমেন্টের আমরা সেকেন্ড টাইম রিভিউ মিটিং স্টেট লেভেলে আমরা করছি। তো আমাদের আজকের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য যেটা, এআরডিটি ডিপার্টমেন্ট একটা কী রোল প্লে করে আবার অফ দ্য স্টেট, যাতে পশুধনকে সুরক্ষা দেওয়া, ইন দ্য সেম টাইম অ্যানিমেল অরিজিন ফুড অর্থাৎ মাংস দুধ ডিম এগুলির চাহিদা বা আমাদের যেগুলো ডিমান্ড আছে সে তার প্রোডাকশন কীভাবে বাড়ানো যায়, এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। আমি দায়িত্ব নেওয়ার পর গত এপ্রিল মাসে আমাদের ফার্স্ট রিভিউ মিটিং হয় স্টেট লেভেলে। তো স্বাভাবিক কারণে গত 3 মাস বা 4 মাসে আমরা যে টার্গেট রেখেছিলাম কোয়ার্টারলি, সেই টার্গেট আমরা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি, আমাদের বিভিন্ন প্রিভেনশন রিলেটিভ যেগুলি প্রোগ্রাম আছে সেগুলি কী হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট যেগুলি আমাদের ছিল, অনগোয়িং স্কিম প্রজেক্ট, স্টেট গভর্নমেন্টের যেগুলি স্কিম প্রজেক্ট, ইন দ্য সেম টাইম আমাদের রিসেন্ট যে বাজেট অধিবেশন হয়েছে, বাজেটও এআরডিডি ডিপার্টমেন্টের যে সমস্ত প্ল্যান আমরা নিয়েছি সেগুলিকে কতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি, আগামী 3 মাস কোন কোন কাজ আমরা করব সেই বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা আজ দিনভর হবে। এই উদ্দেশ্যে আজকে আমাদের সেকেন্ড টাইম রিভিউ মিটিং আমরা বসেছি এবং আমার বিশ্বাস আমাদের ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা মিলে একটা কনস্ট্রাকটিভ আমরা ইতিবাচক ডিসিশন নেব এবং গত 3 মাসেও যে আমাদের অ্যাচিভমেন্টগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। এবং আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে রাজ্যের সমস্ত পশুধনকে তাদের স্বাস্থ্যের সুরক্ষা প্রদান করা, ইন দ্য সেম টাইম অ্যানিমেল অরিজিন ফুড অর্থাৎ মাংস ডিম এবং দুধ তার উৎপাদন যেন রাজ্যে আমরা বৃদ্ধি করতে পারি, বেকার যুবক যুবতীদেরকে আমরা এইসব এই প্রজেক্টের মাধ্যমে যেন আত্মনির্ভর করতে পারি, স্বরোজগারী করে তুলতে পারি, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের আগামী দিন কাজ হবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে মিটিং করছি। তিনি দপ্তরের আধিকারিকদের নিয়মিত ফিল্ড ভিজিট করার নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।